সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কোনো ঘুষ নেওয়া হয়নি, নারদ কেলেঙ্কারিতে দলের নির্দেশেই টাকা নিয়েছিল তৃণমূল নেতা থেকে শুরু করে মন্ত্রী, মেয়র এবং সাংসদেরা, এমনই দাবি করেছেন রাজ্যের শাসক দলের এক হেভিওয়েট নেতা যিনি নারদকাণ্ডে অভিযুক্ত। নির্বাচনী তহবিল ভরাতে দলের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে, সেই কারণেই প্রাক্তন নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের থেকে টাকা নিয়েছিল বলে সিবিআই কর্তাদের জানিয়েছিলেন ঘাসফুল শিবিরের ওই নেতা। 2015 সালের দলের শীর্ষ নেতৃত্বের থেকে পাওয়া সেই চিঠিও সিবিআইয়ের কাছে জমা দিয়েছেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে এখবর জানা গিয়েছে, একটি সর্বভারতীয় বাংলা দৈনিকে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত প্রতিবেদন। সিবিআই সূত্র উল্লেখ করে ওই প্রতিবেদনে লেখা হয়েছে যে অভিযুক্ত সেই হেভিওয়েট নেতা সিবিআইকে চিঠি দিয়ে জানিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে ওই টাকা নেননি, শীর্ষ নেতার নির্দেশ অনুযায়ী নির্বাচনী তহবিলের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন, কোনোভাবে ঘুষ নেননি। তৃণমূলের হেভিওয়েট নেতা এই একই বক্তব্য ম্যাথু স্যামুয়েলকে জানিয়েছিলেন। তিনি প্রাক্তন নারদকর্তাকে জানিয়েছিলেন যে দলের নেতাদের হয়ে তিনি টাকা সংগ্রহ করে থাকেন, এই তথ্য সিবিআই কর্তাদের জানিয়েছেন ম্যাথু। সম্প্রতি নারদ মামলায় ম্যাথুকে জেরা করে সিবিআই, সেই সময়ই এই বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করা হয় এবং তখন সে সকল বিষয় উঠে আসে। 2016 সালে মার্চ মাসে রাজ্যের বিধানসভা ভোটের আগে ফাঁস হয় নারদ ভিডিও, যা নিয়ে রাজনৈতিক বিতর্ক কিছু কম হয়নি। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ম্যাথু স্যামুয়েল ওই টাকা বিলি করেছিল 2014 সালে, নারদকাণ্ড ফাঁস হওয়ার সময় তিনি তা দাবি করেন, কিন্তু উল্লেখিত নেতা 2015 সালের চিঠি পেশ করে দাবি করেছেন যে দলের নেতার নির্দেশে তিনি টাকা নিয়েছিলেন। ওই বাংলা দৈনিকের প্রতিবেদনে নারদকাণ্ডে জড়িত কোনো তৃণমূল নেতার নামের উল্লেখ করা হয়নি, কোন শীর্ষ নেতার নির্দেশে তিনি টাকা নিয়েছিলেন সে কথাও লেখা হয়নি। তবে দুজন তৃণমূলের দাপুটের নেতার উল্লেখ করা হয়েছে সেই প্রতিবেদনে, তারা হলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও প্রাক্তন ডেপুটি মেয়র ইকবাল আহমেদ। নারদ কেলেঙ্কারিতে এই দুজনই অভিযুক্ত।